এবার বড় সড়োভাবে ফেঁসে গেলেন রাজীব কুমার এবার রাজীব কুমারকে ধরতে জাল গোটাচ্ছে সিবিআই ছুটিতে কোথায় গিয়েছেন রাজীব কুমার ডিজির কাছে দেওয়া চিঠিতে জানতে চাইলো সিবিআই আরও কি কী জানতে চাইলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি স্যাভি ছুটিতে কোথায় গিয়েছেন রাজীব কুমার তার অবস্থান জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর সিবিআই সূত্রে এদিনই নবান্নে গিয়ে ডিজিকে চিঠি দেন সিবিআইয়ের দুই প্রতিনিধি শুক্রবার হাইকোর্টের রক্ষা কবচ ওঠার পর সন্ধ্যায় রাজীব কুমারের পার্ক স্ট্রিটের সরকারি বাসভবনে গিয়ে নোটিশ দেন সিবিআই কর্তারা রাজীব কুমার না থাকায় তার স্ত্রীর হাতে ধরানো হয় নোটিশ বলা হয় পরের দিন অর্থাৎ শনিবার দশটার সময় হাজিরা দিতেই হবে তবে সিবিআইয়ের নির্ধারিত সময়ে হাজির হননি সিএডিজি এডিজি সিআইডি রাজীব কুমার সূত্রের খবর প্রাপ্তম নগরপাল এক মাসের ছুটি নিয়েছেন কিন্তু ছুটি নিয়ে তিনি কোথায় গিয়েছেন তা এখনও কিন্তু স্পষ্ট নয় আইপিএস অফিসার ছুটি নিয়ে কোথায় যাচ্ছেন তা বাধ্যতামূলকভাবে জানাতে হয় শীর্ষকর্তাকে এক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দিতে হবে রাজীব কুমারকে রাজীবের অবস্থান জানতেই এদিন নবান্নের চারটি চিঠি নিয়ে হাজির হন সিবিআইয়ের দুই প্রতিনিধি সিবিআই সূত্রে খবর ডিজিকে দুটি চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সোমবার চিঠি দেওয়া হবে সিবিআই সূত্রে খবর দুটি চিঠি দেওয়া হয়েছে ডিজিকে প্রথম চিঠিতে জানতে চাওয়া হয়েছে কোথায় আছেন রাজীব নিয়মমাফিক ডিজিকে বলে যাওয়ার কথা রাজীব কুমারের সে কারণে ডিজিকে চিঠি দেওয়া হয়েছে দ্বিতীয় চিঠিতে বলা হয়েছে অবিলম্বে জেরার জন্য পাঠাতে হবে রাজীব কুমারকে দুটো চিঠিতেই যুক্ত করা হয়েছে হাইকোর্টের রায়ের প্রতিলিপি অনেকেই মনে করছেন রাজীবের হদিস পেতে প্রশাসনের উপরে চাপ বাড়ানোর কৌশল নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একই কথা লেখা রয়েছে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের উদ্দেশ্যে লেখা চিঠিতেও সূত্রের খবর সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সিবিআই আইনি পরামর্শের জন্য ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে আইনজীবী ওয়েজি দস্তুরকে এদিন দুপুরে তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন অর্থাৎ আগামীকালকে কিন্তু সুপ্রিম কোর্টে হাজির হতে চলেছে সিবিআই যাতে রাজীব কুমারকে অ্যারেস্ট করতে যাতে কোনো আইনি জটিলতা আর না থাকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন